প্রিয় বন্ধুরা, ধর্ম যার যার জায়গায় থেকে সে পালন করতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি হলো এদেশে ধর্মপ্রাণ সাধারণ মানুষগুলাকে ধর্মের দোহাই দিয়া যারা রাজনৈতিকভাবে ব্যবহার করতেছে, এদের বিরুদ্ধে আমরা কিছু কথা বলি এবং বলতে চাই। আজকে যে কথাটা আপনাকে বলবো, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে বহুতভাবে সমালোচিত এবং আলোচিত গণ অধিকার পরিষদের ভিপি নূর, উনি আজকে একটা আলোচনার আয়োজন করেছেন, সেটা ইয়াতে জাতীয় প্রেস ক্লাবে। এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাই, আপনারা দেখেন। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। তো সেখানে এই ভিপি নূর তার বক্তব্যে বলছেন যে শেখ হাসিনার পতন, এটা লেখা হয়ে গেছে আসমানে, এটা ফাইসালা হয়ে গেছে যে শেখ হাসিনার পতন হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হলো কি, আমি আবারও বলি কথাটা, যে ভিপি নূর আজকে প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে, যেখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিল এবং সকল মিডিয়ার সামনে বলতেছে যে শেখ হাসিনার পতন আসমানে ফাইসালা হয়ে গেছে। তাহলে এখন যাযাবর ছিন্নমূল আছেন এতরাত্রে, ভাই আপনাকে স্বাগতম, আবু মোমেন ভাই আপনাকেও স্বাগতম, আরো যারা আছেন, আবু মোমেন ভাই টাঙ্গাইল থেকে দেখতেছেন, কমরেড হৃদয় খানও আসছেন। এজন্যই তো আমার আজকের আলোচনা, যে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাব, ভিপিনী যে বক্তব্য রাখতেছে সেখানে দেখলাম ভিপিনীর মুখেও দাঁড়িয়ে আছে, আরো অনেকগুলো ছেলে তার পিছনে যারা দাঁড়িয়ে রয়েছে তরুণ, তাদের প্রত্যেকের মুখে দাড়ি এবং কপালে দাগ। এই দাঁড়িয়ে আছে মুখে, এতে আমাদের কোনো আপত্তি নাই। এই সমস্ত তরুণ, জানি না তারা কোন মতাদর্শে, তবে আমরা যতটুকু জানি তারা পরকালের হুর, গোলেমান, সোরাব, এগুলো পাওয়ার দর্শনে বিশ্বাস করে এবং তারা জিহাদ করতেছে মূলত। আমাদের আপত্তি হলে এই জায়গায় আমি আপনাদের ভিডিওটা দেখাবো, যে ইত্তেফাকে দেখবেন সব চ্যানেলে আইছে বক্তব্যটা, যে শেখ হাসিনার পতন আসমানে ফাইসলা হয়ে গেছে, আল্লাহ ওটা লিখে দিয়েছে। তাহলে এখন এই প্রশ্নটা তো আমরা করতেই পারি, যে শেখ হাসিনার যদি ফাইসলা আসমানে হয়ে যায় থাকে, তাহলে তাদের এত কষ্ট করে আন্দোলন সংগ্রাম করার দরকারটা কি? এই যে আমরা আগামী 25শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দিয়েছি, আমরাও তো চাই দেশে গণতন্ত্র। কিন্তু ভিপি নূর কিভাবে জানলো যে শেখ হাসিনার পতন আসমানে হয়ে গেছে, এটা জানলো কিভাবে ভিপি নূর? আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু দেখাই, ভিডিওটা না দেখালে তো আপনারা বুঝবেন না। এই দেখেন ভিডিওটা দেখেন, সরকার পরিবর্তন হবে, এটা আল্লাহর আসমানে ফয়সালা হয়ে গেছে। জনগণের মুক্তির জন্য বিএনপির নেতৃত্বে সকলকে রাজপথে নামতে হবে। আজকে যারা সংবিধানের দোহাই দিয়ে, আজকে যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিচ্ছেন, সরকার পরিবর্তন হবে, জনগণের মুক্তির জন্য বিএনপির নেতৃত্বে সকলকে রাজপথে নামতে হবে। সরকার পরিবর্তন হবে, এটা আল্লাহর আসমানে ফয়সালা হয়ে গেছে। জনগণের মুক্তির জন্য বিএনপির নেতৃত্বে সকলকে রাজপথে নামতে হবে। আজকে যারা বার বার বলতেছে, দেখছেন ভিপি নূর, যে শেখ হাসিনার পতন এটা আসমানে আল্লাহর দরবারে ফাইসালা হয়ে গেছে। তাহলে আসমানে যদি আল্লাহ ফাইসালা দিয়ে থাকে যে শেখ হাসিনার পতন হয়ে গেছে, এই খবরটা অনেকেই বলতেছে ভিপি নূরের কাছে হয়তো
ওহি আসছে। কিন্তু আমরা জানি যে জিব্রাইল আলাইহিস সালাম 1400 বছর আগে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি নিয়ে আসতেন, ওহি নিয়ে আসতেন। তারপরে উনি আবার একটা ঘোষণাও দিয়ে গেছেন, হাদিসে আছে যে ওনার পরে আর কোনো নবী আসবে না বা আর কোনো ওহি পৃথিবীতে আসবে না। তাহলে আজকে যে ঘোষণাটা ভিপিন দিলেন, এখন কি উনি নিজেকে নবী দাবি করে বসলেন নাকি নাকি নিজেকে নবী ঘোষণা করলেন? হেডিংটা হয়তো এরকম হওয়া উচিত ছিল যে নিজেকে নবী দাবি করে বসলেন ভিপি নূর, এটাই হবে হেডিংটা। আমি হতবাক হয়ে যাই যে 1400 বছর ধরে আর কোনো ওহি পৃথিবীতে আসে না, জিব্রাইল সাল্লামও আসে না এবং আসবে না। ভিপি নূর কিভাবে জানলেন যে আসমানে আল্লাহ শেখ হাসিনার পতন ফাইসালা করে দিয়েছে? আল্লাহ এত গোপনে যে ফাইসালা আসমানে দেয় সেইটা তো ভাই একমাত্র জিব্রাইল যদি আসে তার কাছে ওহির মাধ্যমে পাঠিয়ে থাকে আল্লাহ, তাহলে উনি পাইছেন। তাহলে এই বক্তব্যর মাঝখান দিয়া, হ্যাঁ এই বক্তব্যর মাঝখান দিয়ে কিন্তু অনেক কিছুই ইঙ্গিত করছে। সে ইঙ্গিত করে যে সে নবী, কারণ সে পাঞ্জাবি পরতে, সে মুখে টুপ দাঁড়িয়ে রাখছে এবং তার পিছনে যতটি লোক তার সাহাবা যারা আছে সবার মুখে দেখেন দাড়ি। আমি আপনাদের পুরো ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, এখানে আপনারা একটু দেখেন। তাহলে এখন এইটাকে যদি দুইভাবে আমরা বিশ্লেষণ করতে পারি, একভাবে হলো যে এটা সে এদেশের মুসলমান যারা আছে ধর্মভীরু সাধারণ মানুষ অন্ধবিশ্বাস করে তাদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য বলেছে, নতুবা আমার সন্দেহ হয় সে নিজেকে নবী দাবি করতেছেন যে আল্লাহর ওহী তার কাছে আসছে, আসা শুরু হয়ে গেছে, যে সে শেখ হাসিনার পতন আসমানে হয়ে গেছে, এই ওহীটা তার কাছে আসছে। এখন এখানে কে আমি বোবা কি লিখেছেন, এতে তো সুগার কোডিং করে ও লেখকের কলম হতো, কিছু সংখ্যক সত্য প্রকাশিত হলে, যেমন আব্দুল মুত্তালিব যাই হোক আরো অনেক কিছু লিখেছেন, ভাই আপনাকে ধন্যবাদ। আব্দুল মোমিন ভাই অনেক কিছু লিখেছেন, আপনাদেরকে ধন্যবাদ যে এত রাত্রে আমার সাথে থাকেন। আবু মোমিন ভাই অনেক কিছু লিখেছেন, যাদাবর ছিনমূল লিখেছেন, তো সব কিছু আবার এটা পড়াও যায় না। চুলবুল পান্ডে আমাকে দেখতেছেন, কোথা থেকে ভাই চুলবুল পান্ডে, ইন্ডিয়া নাকি? তো যাই হোক, আমাদের আপত্তিটা কিন্তু এই জায়গাতে যে ভিপিনুরকে হয় বলতে হবে, যে প্রকাশ্য বলতে হবে, ঘুরে ফিরে বললে হবে না যে আমি নবী, শেষ আমি নিজেকে নবী ঘোষণা দিলাম। আর না হলে এই ব্যাখ্যাটা তো করতে হবে যে শেখ হাসিনার পতন আল্লাহ ফাইসালা করে দিয়েছে আসমানে, এই সংবাদটা তার কাছে কিভাবে আসলো। এই লাইভটা করতেছি অত্যন্ত দুঃখ, অত্যন্ত দুঃখজনক যে লাইভটা আমি করতেছি এখন, যে এই ইউনিভার্সিটি পড়ুয়া এই সমস্ত ছেলে পেলে এরা যদি দেশ ও জাতির যারা ভুল পথে আছে সহজ সরল মানুষ এদেরকে দলে টানার জন্যে প্রতারিত করার জন্যে এই ধরনের আজগুবি কথাবার্তাগুলো বলেন, এবং তারা এই বয়সে যদি আল্লাহ রাসুলের দোহাই দিয়া রাজনীতি করা শুরু করে, আমি হতবাক হয়ে গেলাম। ভিপিনুরের ব্যানারে যদি 50টা ছেলে দাঁড়ায়, 50 জনেরই কপালে দাগ মুখে দাঁড়িয়ে, সব হলো ইয়াং, এখন তারা কি বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর মিশনে নামছে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াইয়ে নামছে? এই জিনিসটা আমি অনুভব করতে পারতেছি না, কারণ তারা আলেম ওলামার মুক্তি চায়। যে আলেমরা শিশু বলাৎকার করে জেলে আছে, নারী ধর্ষণ করে জেলে আছে, তাদেরও মুক্তি চায়। তারা জামাতের নেতাদের মুক্তি চায়, হেফাজতের নেতাদের মুক্তি চেয়েছে, তার সাথে যা সাঙ্গপঙ্গ দেখতেছি তাতে সাহাবাদের মতোই দেখা যেতেছে,
আবার আজকে তো সে নিজেকে নবীর মতো একটা কিছু দাবি করেই বসছে, হয়তো দুদিন পরে বলবে যে আমরা নবী। আমরা এই জায়গাটার মধ্যে অত্যন্ত হতাশ যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করিয়া আমি নিজেও গুলি খাইছিলাম 1990 সালের 9 নভেম্বর, তখন যে আমরা আন্দোলন করেছিলাম, জাতিকে যে স্বপ্ন দেখিয়েছিলাম, তখন ছাত্র ছিলাম, কোনো কাজ ছিল না, জেলে থাকলে জেলেই, বাইরে থাকলে বাইরে, গুলি খেলে খাইলে, যে রিক্স নিয়ে আমরা আন্দোলন করছিলাম, তখন কিন্তু এই ধরনের কাউদেরকে দেখি নাই রাজনীতিতে। এখন ওই রকম ত্যাগ স্বীকার করার স্বাচ্ছা রাজনীতিক নাই, ছাত্র নেতাও নাই, যারাই আসছে রাজনীতিতে এরা দেখি ধর্ম ব্যবসায়ী, এরা সেই ধর্মকে ঢাল করে বাংলাদেশকে সেই পাকিস্তান আর আফগানিস্তান বানানোর জন্য পায়তারা করতেছে। কিন্তু এদেশের সচেতন মানুষ যেহেতু এগুলো বুঝে, সেহেতু এটা তো সম্ভব নয়, এদেরকে নিয়ে আন্দোলন করে শেখ হাসিনাকে পতন করা যাবে না। ধরো কয়েকদিন পরে আবার বলবে যে আল্লাহ ওইটা লিখছিল ঠিকই যে শেখ হাসিনার পতন, আবার ওইটা আল্লাহ ডান পাশে বেড়া কেটে স্থগিত লিখে রাখছে, আপনারা আন্দোলন করেন, আমি আবার চেষ্টা করি নোরা কি পীর হয়ে যাবো ভবিষ্যতে, নাকি পাগল হয়ে যাবে, নোরা পাগলা হয়ে যাবো, আমি এটা বুঝতে পারতেছি না। তো বহুত আলোচিত সমালোচিত এই গোষ্ঠীটার প্রতি আমার ক্ষোভ হলো এই জায়গাতে, তোরা রাজনীতি করতে আসিস, তোরা স্বচ্ছা রাজনীতি কর। প্রতিটা ছেলে যারা বক্তব্য রাখতেছে তারা দেখেন এরা দিলে হোসেন সাইদের জন্য কান্নাকাটি করতেছে, এরা সবাই বিশ্বাস করে যে দিলে হোসেন সাইদি চাঁদে দেখা গিয়েছিল, হতবাক হয়ে যায়, এদেরকে দিয়ে দেশের রাজনীতি কি পরিবর্তন হবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।